গুড মর্নিং স্টুডেন্টস, আমি আরসি দাস, টিচার অফ একে আজাদ পাঠশালা। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব পার্ট টু, অঙ্করণ বই থেকে পার্ট টু, অনুপমা। প্রথম শ্রেণীর বই হইতে আমরা পড়ব পার্ট টু, অনুপমা। স্টুডেন্ট, আমরা দেখে নিই পার্ট টুতে। প্রথমে একটি ছড়ার মতো আছে, নাম হলো অনুপমা। এখানে আমরা অনেক সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এই মেয়েটির নাম হলো অনুপমা। এখানে অনুপমার ছোট ভাই, অনুপমার এখানে বাবা আছে, মা আছে, এখানে ঠাকুমা আছে, এখানে দাদু ভাই আছে, কাকা আছে, এখানে পিসি আছে, কাকিমা আছে। তো অনুপমার পরিবারকে নিয়ে এখানে ছড়াটি আমরা গাইব, সবাই মিলে আমরা গাইব। আমি একবার পড়ে নিই। অনুপমা বলছে, জয় আমার ভাই, আমি অনুপমা। অনুপমা বলছে, জয় আমার ভাই আর আমার নাম অনুপমা। এই যে আমার বাবা, কলসি কাকে মা। মানে দেখে বলছে, এখানে আমার বাবা আর কলসি হাতে নিয়ে, কলসি কাকে নিয়ে মা। ঠাকুরমা কোথায় বলো, পেছন দেখে তিনি। ঠাকুরমা কোথায় তোমরা বলো, এখানে ঠাকুরমা মানে পেছন দেখে তিনি। দাদু কোথায় বলো, লাঠি হাতে যিনি। তোমরা বলো তো দেখে দাদু কোথায়, যাহার হাতে লাঠি আছে এখানে দাদু দেখতে পাচ্ছি। আমার কাকা চতুর, পিসি বোনেন তাঁত। সুতুর বলতে এখানে কাঠ মিস্ত্রিকে বোঝানো হয়েছে। আমার কাকা কাঠ মিস্ত্রি বা সূত্রধর, যারা কাঠের কাজ করে। এখানে দেখতে পাচ্ছে কাকা করার দিকে কাটছে, মানে হিন্দিতে বলে চতুর, কি কাকাকে বলা হয়েছে চতুর। আমার কাকা চতুর, পিসি বোনেন তাঁত। আমার পিসি, পিসিমা আছে এখানে। পিসি মানে তাঁত বলতে সুতা দিয়ে কাপড় বানাচ্ছে, গামছা বানাচ্ছে, এরকম বানাচ্ছে। কাকিমা বারেন পাতে গরম গরম ভাত। এখানে কাকিমা থালের মধ্যে মানে পাতে গরম গরম ভাত বাড়ছে। আমি কবিতাটা পড়বো, সবাই তোমরা আমার সঙ্গে দুইবার পড়বে। জয় আমার ভাই, আমি অনুপমা। এই যে আমার বাবা, কলসি কাকে মা। ঠাকুমা কোথায় বলো, পেছন দিকে তিনি। দাদু কোথায় বলো, লাঠি হাতে যিনি। আমার কাকা চতুর, পিসি বোনেন তাঁত। কাকিমা বারেন পাতে গরম গরম ভাত। জয় আমার ভাই, আমি অনুপমা। এই যে আমার বাবা, কলসি কাকে মা। ঠাকুমা কোথায় বলো, পেছন দিকে তিনি। দাদু কোথায় বলো, লাঠি হাতে যিনি। আমার কাকা চতুর, পিসি বোনেন তাঁত। কাকিমা বারেন পাতে গরম গরম পাত। স্টুডেন্ট, তোমরা এই ছড়াটি শিখবে, সবাই শিখবে। আমি দুবার বলেছি, তোমরা সবাই শিখে মা বাবার সামনে বলবে। এখানে তোমাদের কি করতে হবে, এই ছড়াটির মধ্যে কতগুলো শব্দের মধ্যে মোটা অক্ষরে লেখা আছে। এখানে লেখা আছে বৈরাগ্য মোটা অক্ষরে, এখানে লেখা আছে মোটা অক্ষরে, তোমরা তোমাদের মা বাবার সামনে বলবে এবং মোবাইলে অডিও রেকর্ডিং করবে। এখানে আছে বৈরাগ্য, এখানে আছে রসই, অনুপমাতে আছে মা, এখানে আছে এ, এখানে আছে ম, এখানে আছে দন্তান্ন, এখানে আছে তিনি, এখানে আছে তো আছে দুইবার, এখানে আছে আবার তো, এখানে আছে তো। তোমরা চিনতে পারো কি না, এই ছড়ার মধ্যে কতগুলি শব্দের মধ্যে মোটা মোটা অক্ষরে লেখা আছে। এই অক্ষরগুলি তোমাদেরকে চিনতে হবে, অক্ষরকে তোমরা অডিও রেকর্ডিং করে বলবে। জয়ের মধ্যে আছে বর্গের জ, ভাইয়ের মধ্যে আছে রসই, অনুপমার মধ্যে আছে ম, এর মধ্যে আছে এ, মার মধ্যে মা, পেছনের মধ্যে তিনি, তিনির মধ্যে, পেছনের মধ্যে দন্তান্ন, তিনির মধ্যে দন্তান্ন, তারপরে এখানে তাঁতের মধ্যে তো আছে, পাতের মধ্যে তো আছে, ভয়কার বা তোর মধ্যে তো আছে। তোমাদের অক্ষরগুলি চিনতে হবে। তারপরে এই অক্ষরগুলি এখানে আবার লেখা আছে, বৈরাগ্য রসই ম এ দন্তান্ন ত রস মধ্যাহ্ন। এই অক্ষরগুলি তোমরা বারবার পড়বে এবং অডিও রেকর্ডিং করে পড়বে। তারপর তোমরা কী করবে, এই অক্ষরগুলিকে নিয়ে তোমাদের কপির মধ্যে সুন্দর করে লিখবে, দাগের উপরে এবং নিচের লাগে, যাতে প্রত্যেকটি অক্ষরের আকৃতি সমান হয়।
আমরা দেখেনি, তারপরের পৃষ্ঠা দেখে আছে, নিজের কথা বলি, এখানে আমার নাম, তোমরা সবাই তোমাদের বইয়ে তোমাদের নাম লিখবে, ড্যাশ আমার মা, মানে তোমাদের মার নাম লিখবে এখানে, ড্যাশ আমার মা, ড্যাশ আমার বাবা, তোমাদের বাবার নাম লিখবে এখানে। এখানে কি বলা হয়েছে, তোমাকে কে কে আদর করেন, তোমার বাড়িতে তোমাকে কে কে আদর আদর করেন। একটি লাইন তারা করে দিয়েছে, কাকা আমাকে আদর করেন, কাকা আমাকে আদর করেন। তোমরা এখানে লিখতে পারো, বাবা আমাকে আদর করেন, মা আমাকে আদর করেন, বা কাকু আমাকে আদর করেন। তোমাদের এখানে এখানে লিখবে, আর এখানে লিখবে, এখানে লিখবে, এখানে লিখবে স্টুডেন্ট। আজকে আমরা এখানে রেখে দিলাম, আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।